আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডের পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে, আপনারা যারা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, 760 mm হার্স চাপ বা 76 cm হার্স চাপকে বলে প্রমাণ চাপ। পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তি বেগ হচ্ছে 11.2 কিলোমিটার। পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তি বেগ হচ্ছে 11.2 কিলোমিটার। ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে ব্যবহৃত হয় আল্ট্রাসোনিক তরঙ্গ। ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে ব্যবহৃত হয় আল্ট্রাসোনিক তরঙ্গ। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন। ক্যাসেটের ফিতায় ব্যবহৃত হয় ক্রোমিয়াম অক্সাইড। ক্যাসেটের ফিতায় ব্যবহৃত হয় ক্রোমিয়াম অক্সাইড। লোহার কুড়িবিন্দু বা তাপমাত্রা হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস। লোহার কুড়িবিন্দু বা তাপমাত্রা হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস। বায়ুতে বা শূন্যস্থানে আলোর গতি 3×10⁻¹¹ 1। 1939 খ্রিস্টাব্দে ফিউশন আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী অটোহ্যান। 1939 খ্রিস্টাব্দে ফিউশন আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী অটোহ্যান। আলোর তড়িত ক্রিয়ায় ব্যবহৃত হয় এক্স-রে। আলোর তড়িত ক্রিয়ায় ব্যবহৃত হয় এক্স-রে। বয়স নির্ধারণে ব্যবহৃত হয় কার্বন-14 আইসোটপ। বয়স নির্ধারণে ব্যবহৃত হয় কার্বন-14 আইসোটপ। হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতে প্রভাবক FE চূর্ণ। হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতে প্রভাবক FE চূর্ণ। জৈব বস্তু প্লাস অক্সিজেন টু কার্বন ডাইঅক্সাইড প্লাস H2OA সমান ব্যাকটেরিয়া। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কস্টিক সোডার উপস্থিতিতে ফেনল ও ক্লোরোফর্ম এর মধ্যে যে বিক্রিয়াটি সম্পন্ন হয় তার নাম রাইমার টাইম্যান বিক্রিয়া। পানির আণবিক ভর 18 আমু হলে পানির একটি অণুর ভর 2.889×10⁶ কেজি। CO+2H2G সমান CH3OH। জীব বিক্রিয়ায় KP এর মান হল KP=KC। আর্দ্রতাকারক ক্রিম তৈরিতে ব্যবহৃত হয় সর্বিটল। আর্দ্রতাকারক ক্রিম তৈরিতে ব্যবহৃত হয় সর্বিটল। BOD এর পূর্ণরূপ হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। BOD এর পূর্ণরূপ হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। নাইট্রোজেন শনাক্তকরণে নীলাভ সবুজ বর্ণের জন্য দায়ী যে যৌগ Na2-PCN4। মানুষের দেহকোষের DNA এর দৈর্ঘ্য 174 সেন্টিমিটার। মানুষের দেহকোষের DNA এর দৈর্ঘ্য 174 কিলোমিটার। রক্তের pH বৃদ্ধি করে NH4OH। ফাদার অব ব্যাকটেরিওলজি বলা হয় লুই পাস্তুরকে। ফাদার অব ব্যাকটেরিওলজি বলা হয় লুই পাস্তুরকে। র্যাবিস ভাইরাসের কারণে সৃষ্টি হয় জলাতঙ্ক রোগ। র্যাবিস ভাইরাসের কারণে সৃষ্টি হয় জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক রোগকে ইংরেজিতে বলা হয় হাইড্রোফোবিয়া। জলাতঙ্ক রোগকে ইংরেজিতে বলা হয় হাইড্রোফোবিয়া। বংশগতি নির্ধারক পদার্থ হল নিউক্লিক অ্যাসিড। বংশগতি নির্ধারক পদার্থ হল নিউক্লিক অ্যাসিড। চিনি থেকে অ্যালকোহল প্রস্তুত হয় ফার্মেন্টেশন প্রক্রিয়ায়। চিনি থেকে অ্যালকোহল প্রস্তুত হয় ফার্মেন্টেশন প্রক্রিয়ায়। রেস্ট্রিকশন এনজাইমের কাজ হল DNAকে ছেদন করা। রেস্ট্রিকশন এনজাইমের কাজ হল DNAকে ছেদন করা।
পর্বের প্রাণীতে কোয়ানোসাইটস থাকে পরিফেরা। পর্বের প্রাণীতে কোয়ানোসাইটস থাকে পরিফেরা। মানুষের রক্তচাপ নির্ণয় করা হয় স্ফ্যাগমোম্যানোমিটার দ্বারা। মানুষের রক্তচাপ নির্ণয় করা হয় স্ফ্যাগমোম্যানোমিটার দ্বারা। CO2 সমৃদ্ধ রক্ত বহন করে পালমোনারি ধমনী। CO2 সমৃদ্ধ রক্ত বহন করে পালমোনারি ধমনী। মূত্রের হলুদ রঙের জন্য দায়ী বস্তু হল ইউরোক্রোম। মূত্রের হলুদ রঙের জন্য দায়ী বস্তু হল ইউরোক্রোম। অ্যান্টিডাই ইউরেটিক হরমোন কাজ করে কিডনিতে। অ্যান্টিডাই ইউরেটিক হরমোন কাজ করে কিডনিতে। মানব দেহের পঞ্চম করোটিকা স্নায়ুর নাম ট্রিজেমিনাল। মানব দেহের পঞ্চম করোটিকা স্নায়ুর নাম ট্রিজেমিনাল। পুরুষ প্রজননের হরমোনের নাম টেস্টোস্টেরন। পুরুষ প্রজনন তন্ত্রের হরমোনের নাম টেস্টোস্টেরন। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং 1929 সালে। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং 1929 সালে। যক্ষা প্রতিরোধী টিকার নাম BCG। যক্ষা প্রতিরোধী টিকার নাম BCG। অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে ডাইহাইব্রিড ক্রসে F2 উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত 12:3:1। অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে ডাইহাইব্রিড ক্রসে F2 উদ্ভিদের ফিনোটাইপিক অনুপাত 12:3:1। বাচ্চা বড় না হওয়া পর্যন্ত যে মাছ কোনো খাদ্য গ্রহণ করে না তেলাপিয়া। বাচ্চা বড় না হওয়া পর্যন্ত তেলাপিয়া মাছ কোনো খাদ্য গ্রহণ করে না। আলোর উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীর স্থানান্তরকে বলে ফটোট্যাক্সিস। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স বা আনালি থেকে নিঃসৃত হরমোন হল ইনসুলিন। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স থেকে নিঃসৃত হরমোন হল ইনসুলিন। ফুসফুসের কার্যকরী এককের নাম অ্যালভিওলাস। ফুসফুসের কার্যকরী এককের নাম অ্যালভিওলাস। সুষম খাদ্য শর্করা আমিষ ও স্নেহজাতীয় উপাদানের অনুপাত 4:1:1। পূর্ণবয়স্ক একজন মানুষের দৈনিক শক্তির প্রয়োজন 2500 ক্যালোরি। শরীরের বিভিন্ন কাজের জন্য একজন মানুষের দৈহিক গড়ে কোলেস্টেরলের প্রয়োজন হয় প্রায় 1200 কিলোগ্রাম। হৃৎপিণ্ডের স্বাভাবিক সংকোচন ও প্রসারণ ব্যাহত রাখে ক্যালসিয়াম। প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় 1960 সালে। বাংলাদেশে ডায়রিয়া চিকিৎসা ও গবেষণার আন্তর্জাতিক মানসম্পন্ন একমাত্র প্রতিষ্ঠান ICDDRB। জাতীয় জনসংখ্যা পরিষদ এর সভাপতি প্রধানমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। দেশের একমাত্র সরকারি ঔষধ তৈরি প্রতিষ্ঠানের নাম এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। দেশের একমাত্র সরকারি ঔষধ তৈরি প্রতিষ্ঠানের নাম এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। জলবসন্ত রোগের জীবাণুর নাম ভেরিসেলা। জলবসন্ত রোগের জীবাণুর নাম ভেরিসেলা। শিশুর শরীরের তাপমাত্রা যে তাপমাত্রার নিচে নামলে তাকে হাইপোথার্মিয়া বলা হয় 35 ডিগ্রি সেলসিয়াস। শিশুর শরীরের তাপমাত্রা যে তাপমাত্রার নিচে নামলে তাকে হাইপোথার্মিয়া বলা হয় 35 ডিগ্রি সেলসিয়াস। গর্ভবতী মেয়েদের রক্তপাত হতে পারে ভিটামিন কে এর অভাবে। গর্ভবতী মেয়েদের রক্তপাত হতে পারে ভিটামিন কে এর অভাবে। বিনা অপারেশনে কিডনি ও গলব্লান্ডার স্টোন অপারেশন যন্ত্রের নাম লিথোস্টার প্লাস। যে গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির ফলে গলগণ্ড রোগ হয়
থাইরয়েড গ্রন্থি। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সাপিয়েন্স। রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা টাইগ্রিস। সিংহের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও। হরিণের বৈজ্ঞানিক নাম এক্সিস এক্সিস। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কপিকাস স্যালোরিস। মৌমাছির বৈজ্ঞানিক নাম অ্যাপিস সেরেনা ইন্ডিকা। ইলিশের বৈজ্ঞানিক নাম টেনোয়া লোসা ইলিশা। রুই মাছের বৈজ্ঞানিক নাম ল্যাবিও রোহিটা। আরশোলার বৈজ্ঞানিক নাম পেরিপ্লাটেনা আমেরিকানা। কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম বুফো মেলানোটিকটাস। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।